মাত্র 50 থেকে 60টা টাকা খরচ করলে এতগুলো নাস্তা বাসায় তৈরি করে ফেলা যাবে। তো কিভাবে এতগুলো নাস্তা বাসায় তৈরি করা যাবে, কি কি উপকরণ লাগছে, সব কিছু থাকছে ভিডিওর মাধ্যমে। চলুন দেখি নি কি কি লাগছে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমে নিলাম আমি এখানে 1 কাপ এই সাবুদানা। সাবুদানাটাকে একেবারে ভালো করে ধুতে হবে পানি দিয়ে। তো আমি 2 থেকে 3 বার একটু ধুয়ে নিয়েছি সাবুদানাটা। ধুয়ে এবার ভিজিয়ে রাখতে হবে। মনোযোগ সহকারে দেখবেন, একেবারে কম খরচ আর অনেকগুলো নাস্তা ফ্যামিলির সবাই মিলে খাওয়া যাবে। একেবারে খুবই কম খরচে একটি রেসিপি, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। বিকালের আড্ডাতে যদি এমন একটি সাবুদানার মিষ্টি বড়া হয়, বিষয়টা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো ধুয়ে আমি সাবুদানাটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে এবার একটু ঢেকে রাখবো। পানিটা টেনে নেবে আর সাবুদানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো দেখে কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা, সাবুদানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমার সাবুদানাগুলো কিন্তু রেডি। আর যে উপকরণগুলো লাগছে সেগুলো এবার দেখিয়ে দেবো, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে চিনি দিবেন। যদি বেশি বানান তাহলে 2টা ডিম দিবেন, চিনি বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আমরা চালের গুঁড়ো, আর এবার দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। দিচ্ছি এখানে নারকেল কোড়া। এবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখলেন তো কত কম উপকরণে কিন্তু তৈরি করে ফেলা যায় এই মজার রেসিপি। তো চাইলে সবাই তৈরি করতে পারবেন এই মজার রেসিপি। এবার আমরা সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আসলে আমরা যারা সংসার সামলাই, গৃহিণী আছি ঘরে, তো তারা কিন্তু প্রতিদিনই কিন্তু একটা নাস্তা নিয়ে বিকালের নাস্তায় অনেক টেনশনে থাকি। সকালের নাস্তায় বলেন, বিকালের নাস্তায় বলেন, অনেক একটা টেনশনে থাকি যে সংসারে আসলে কম খরচে আমরা কী নাস্তাগুলো তৈরি করে সবাই মন ভরে খেতে পারবে, আসলে একটা টেনশনের ব্যাপারই। তো চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন। দেখলেন তো কম উপকরণে একেবারে কম খরচে, আর এই মিষ্টি বড়াগুলো কিন্তু দারুণ লাগে। চাইলে এখানে আপনারা ঝালও তৈরি করতে পারেন। তো ঝাল তৈরি করার ক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর পেঁয়াজ কাঁচামরিচটা অ্যাড করলে হবে, উপকরণ যা আছে সবগুলোই থাকবে। তো 2টা জিনিস বাদ দিলে কিন্তু আবার ঝাল পোয়াগুলো, ঝাল বড়াগুলোও কিন্তু তৈরি করে ফেলা যায়। তো আমি একটা ঝাল বড়ার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আসলে ওটা কিন্তু অনেকবার তৈরি করছিলাম, আর টমেটো চসের সাথে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সেই বড়ার রেসিপিটাও আরেক সময় আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখলেন তো একটু লাভ লাভ শেপ দিলাম একটু সুন্দরের জন্য। চাইলে গোল গোল করেও তৈরি করা যায়। তো আমি কয়েকটা গোল গোলও তৈরি করছি। তো একেবারে মানে খুব সুন্দরভাবে তৈরি করে ফেলানো যায় এরকম দারুণ দারুণ সব রেসিপিগুলো। বন্ধুরা, আপনারা কারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, যেন ধন্যবাদটুকু আপনাদেরকে পৌঁছে দিতে পারি। তো রেসিপি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর পেজ ফলো করা না থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকম সব দারুণ রেসিপিগুলো নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আর চলে যাচ্ছি, আবার আসবো দারুণ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।